একটু পেট পুজো করে নি, ভীষণ খিদে পেয়ে গেছে। আমরা যে খাবারের দোকানটা এসেছি, এই দোকানটার নাম হলো উইন্ডিস। ও বেশ নিশ্চিত যে সেখান থেকে আমরা পোস্ত পেয়েই যাব, কিন্তু এইগুলো দেখছি একদম টাটকা রয়েছে। আচ্ছা, এই দেখুন মৌরির প্যাকেটটা দেখতে পাচ্ছেন, কত বড় স্প্রিঙ্কেলস এর জার রাখা আছে। দেখুন এই তিলাপিয়া, মানে আমরা যেটাকে তেলাপিয়া বলি আর কি, গোলাপ জামুনের একটা কৌটো। আমাদের ওখানে যেমন নান খাটাই বিস্কুট গুলো খেতে হয় অনেকটা সেই রকম। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন ভিডিওটা শুরু করি। আজকে আমরা একটা জায়গায় চলেছি, কোথায় যাচ্ছি বলছি। আজকের ওয়েদারটা খুবই মনোরম, আর দেখুন না রাস্তার দুধারে কত প্রচুর পরিমাণে হলুদ ড্যান্ডেলিয়ান ফুল ফুটেছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। গরমকাল পড়লেই কানাডার রাস্তা ঘাট পার্কে চারিদিকে এই ধরনের ফুলে ভরে ওঠে। আজকে আমরা চলেছি পোস্ত কিনতে। বাঙালি অথচ পোস্ত ভালোবাসে না এমন লোক পাওয়া দুষ্কর। ছুটির দিনে বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত বা ঢেঁড়স আলু পোস্ত বা ধরুন শুধুই আলু পোস্ত, এগুলো হলে দুপুরটা জমে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশ থেকে শত মাইল দূরে সুদূর কানাডায় এডমন্টন শহরে কি পোস্ত পাওয়া যায়? কানাডায় আসার পর থেকেই পোস্ত নিয়ে আমাদের যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা মোটেই সুখকর নয়। কি এক্সপিরিয়েন্স হয়েছিল বলছি, তার আগে চলুন একটু পেট পুজো করে নি, ভীষণ খিদে পেয়ে গেছে। আমরা যে খাবারের দোকানটা এসেছি, এই দোকানটার নাম হলো উইন্ডিস, আর উইন্ডিস হলো কানাডার একটা বিখ্যাত ব্র্যান্ড। ওই যেমন আমরা শুনে থাকি ম্যাকডোনাল্ডস বা সাবওয়ে, সেই রকমই একটা। আসলে বাড়ি থেকে একটু কাছে যদি কোনো দোকান থাকে তাহলে আমরা চেষ্টা করি উইকডেজেই জিনিস কিনে আনবার। সোহমের বাবার অফিসে ছুটি হওয়ার পর আমরা একসাথে সেখানে যাওয়ার চেষ্টা করি। ওর বাবা অফিস থেকে বেরিয়ে আমাদের বাড়ির কাছেই যে বাস টার্মিনালটা আছে নর্থ গেট, সেখানে অপেক্ষা করে থাকে। আমি একটা বাস ধরে সেখানে পৌঁছে যাই। যাই হোক, আজকে ওর বাবা এসেই বলল খুব খিদে পেয়েছে, তাই আজ এখানে এলাম। এই একটা বার্গার, কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কফি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আমরা চটপট খেয়ে বাসে উঠে পড়েছি। চলুন এবার বাসে যেতে যেতে বাকি কথা বলি। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রথমবার তো আমরা দোকান থেকেই পোস্ত কিনে নিয়ে এসেছিলাম। দেখলাম সেই পোস্ত একেবারেই ভালো কোয়ালিটির নয়, কিন্তু তা সত্ত্বেও খুব খুশি হয়ে পোস্তটাকে পেটে রান্না করলাম। দেশের বাইরে এসে ঢেঁড়স আলু পোস্ত পাতে পেয়ে সোহমের বাবা তো ভীষণ খুশি। কিন্তু ভাতটা মেখে মুখে তোলার পর ওর বাবার মুখটা দেখলাম ফ্যাকাশে হয়ে গেছে। আমি বললাম, কি গো তরকারিতে নুন দিইনি নাকি? ও কোনো রকমে ভাতটা চিবিয়ে নিয়ে বলল, অন্য কিছু তরকারি করেছো কি? এ তো খাওয়া যাচ্ছে না। আমি তাড়াতাড়ি করে একটুখানি তরকারি মুখে দিয়ে দেখলাম নুন ঝাল ঠিকই আছে, কিন্তু তরকারি কিরকির করছে, খাওয়া যাচ্ছেই না। কি আর করব, মনটা ভারী দুঃখে ভরে গেল। তারপর ঠিক করলাম
দোকান থেকে আর না কিনে অনলাইনেই অর্ডার করব। লোকালে যখন ভালো বস্তু পাচ্ছি না, অনলাইনে অর্ডার করে দেখি। আচ্ছা, আকাশটাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন, সঙ্গে প্রচুর হাওয়া দিচ্ছে। আপনাদের তো আগের ভিডিওগুলোতে বলেওছি যে মাসখানেক ধরেই কানাডাতে সমানে বৃষ্টি হয়ে চলেছে। যাই হোক, এবার অনলাইনে অর্ডার করে যা এক্সপিরিয়েন্স হলো তা আরও খারাপ। পোস্ত বাটতে গিয়ে দেখি ছোট ছোট কালো রঙের দানায় ভর্তি। তখন ভাবলাম একটা কাজ করি, ভালো করে বেছে নিই পোস্তটাকে, তারপর বাটবো। সে তো বলতে পারেন প্রায় ঘন্টা দুয়েক লেগেছিল আমার পোস্তগুলোকে বাছতে, অত ছোট ছোট, আলাদা করতে টাইম তো লাগবেই বলুন। তারপর ভালো করে বেছে নিয়ে পোস্তটাকে বেটে রান্না করলাম। এইবার মনে হলো সোহমের বাবাকে খেতে দেওয়ার আগে নিজেই একটুখানি খেয়ে দেখি। দেখলাম খুবই কিরকির করছে, আমি নিজেই খেতে পাচ্ছি না, ওদের পাতে আর কি দেব। যাই হোক, পোস্ত নিয়ে দুবারই এক্সপিরিয়েন্স খুব খারাপ হওয়া সত্ত্বেও আমরা একদিন দুজনে মিলে ঠিক করলাম গুগলে সার্চ করে দেখি তো কানাডিয়ান কোনো সুপার মার্কেটে পোস্ত পাওয়া যায় কি না। দেখলাম হোলসেল ক্লাব বলে একটা দোকান দেখাচ্ছে যেখানে পোস্ত পাওয়া যায়। অবশ্য এই হোলসেল ক্লাবের সাথে আমরা আগে থেকেই পরিচিত, কারণ আমরা যখন ক্যালগেরিতে থাকতাম বাড়ির খুব কাছেই এই স্টোরটা ছিল। আর তখন আমরা হোলসেল ক্লাবে প্রায় যেতাম, আর নামটা শুনেই বুঝতে পারছেন এটা এমন একটা জায়গা যেখানে বেশি জিনিস একেবারে কিনতে হবে, খুচরো বলতে পারেন খুব একটা পাওয়া যায় না, কিন্তু দামে অনেকটা সাশ্রয় হয়। এমনি দোকানে ধরুন যদি আপনারা কার্ড ভর্তি করে জিনিস কিনতে যান, $200 থেকে $250 মতো পড়ে যায়, কিন্তু হোলসেল ক্লাবে $170 থেকে $180 মধ্যেই আপনারা কার্ড ভর্তি করে জিনিসপত্র পেয়ে যাবেন এবং কোয়ালিটিও অত্যন্ত ভালো। আমরা যখন ক্যালগেরিতে থাকতাম এই হোলসেল ক্লাব থেকেই আমরা একবার পোস্ত এনেছিলাম, আর সেই জন্যই আমরা এবারেও বেশ নিশ্চিত যে সেখান থেকে আমরা পোস্ত পেয়েই যাব। অবশ্য সেবারে আমরা প্রায় 2 কেজি পোস্ত নিয়ে এসেছিলাম, যা আমার প্রায় বছর তিনেক চলে গেছে। আর সেই জন্যই এই এডমন্টন শহরে আসার পর আমাকে এর আগে পোস্ত কিনে আনতে হয়নি, কিন্তু মাস দুয়েক হলো আমার সেই পোস্ত ফুরিয়ে গেছে। আর তারপর তো আপনাদের বললাম যথারীতি আমরা এখানকার লোকাল দোকান থেকে ও অনলাইনেও অর্ডার করে দেখেছি, তার অভিজ্ঞতা একদমই ভালো হয়নি, তাই আজকে চলেছি পোস্ত আনতে। চলুন দেখি কপালে কি আছে, পোস্ত পাই কি না। আর দেখুন এখন সন্ধে 6টা বাজে, কিন্তু বাইরের পরিবেশটা কি অপূর্ব। আকাশের রংটা হালকা নীল, আর তাতে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে, একেবারে বলিউড মুভির মতো দেখতে লাগছে, অপূর্ব সুন্দর। আর আপনাদেরও দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা প্রায় দোকানের কাছাকাছি চলেই এসেছি, কিছুক্ষণ পরেই নেমে পড়ব। এখন মাঝে মাঝে বাস চাপতে বেশ ভালো লাগে, মনে হয় বাসটা যদি আরও একটু যায়। জানালার ধারে বসে, আসলে এখানে বাসের জানালাগুলো এত বড় বড়, তার ধারে বসলে মনে হবে আপনি যেন খোলা আকাশের নিচেই বসে রয়েছেন। আমার বেশ মজা লাগে বাস চাপতে, মনে হয় রাস্তাটা যদি আরও একটু বেশি হতো তাহলে আরও ভালো হতো, এই বাইরের প্রকৃতিটাকেও দেখতে দেখতে যাওয়া যেত। আর আপনাদের তো আমি আগেই বলেছি, যত দূর খুশি বাসে করে যান না কেন, 1.5 ঘন্টা পর্যন্ত ভাড়া একই থাকে, $350 দিলেই হবে। আমি এখানকার বাস ট্রেন ভাড়া নিয়ে আগেই একটা ভিডিও বানিয়েছি, আর ডেসক্রিপশন বক্সে তার লিংক আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তবে মজার ব্যাপার হলো আমি কিন্তু এখন আর এই $350 দিয়ে যাচ্ছি না, আমি যাচ্ছি $2.80 দিয়ে। আপনারা যদি টাকা দিয়ে টিকিট কেনেন তাহলে $350 দিতে হবে। আমি যেটা করেছি সেটা হলো এখানে ARC বা আর্ক কার্ড বলে একটা কার্ড হয় সেটা ব্যবহার করছি। এটার সুবিধা হলো এই কার্ডটা বাসে ARC-র মেশিনে টাচ করলে কার্ড থেকে পয়সা কেটে যাবে। এটা কিন্তু কোনো ব্যাংকের কার্ড নয়, এটা হলো বাস বা ট্রেনের টিকিটের কার্ড, যেমন আমাদের ওখানে মেট্রোর মান্থলি কার্ড হয়, অনেকটা সেই রকম।
তবে এই কার্ডটির বেশ কিছু সুবিধাও আছে। যেমন ধরুন, আপনারা এই কার্ডটিকে মান্থলি হিসাবে ব্যবহার করতে পারেন, আবার চাইলে ডেলি বিশেষেও ইউজ করতে পারেন। যেমন ধরুন, মান্থলি হিসাবে যদি ব্যবহার করেন তাহলে $100 পড়বে, আর এই $100 সারা মাস ধরে পুরো এডমন্টন শহরের যত খুশি বাসে বা ট্রেনে আপনারা চড়তে পারবেন। আবার ধরুন, যদি আপনারা আমাদের মতো মাঝে মাঝে কার্ডটা ইউজ করতে চান, সেটাও করতে পারবেন। কারণ আমরা বলতে পারেন বেশিরভাগ বাস ট্রেনে যাতায়াত করলেও প্রয়োজন হলে উবেরটাও ইউজ করি, তাই আমরা কার্ডটাকে আর মান্থলি সিস্টেমে করিনি। যখন প্রয়োজন হয় শুধুমাত্র কার্ডটাকে তখনই সোয়াইপ করি, আর সেক্ষেত্রে ডেলি বেসিসে $2.80 করেই কাটে। আমরা বাস থেকে নেমে পড়েছি। আজকের ওয়েদারটা আলো আধারির খেলা খেলছে। বাসে যখন ছিলাম মেঘলা হয়েছিল, বাস থেকে নেমে দেখছি মেঘের আড়াল থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে, আর তার সাথেই ভীষণ ঝোড়ো হাওয়া বইছে। কানাডাতে থাকাকালীন ওয়েদার অ্যাপটা আমরা ভীষণভাবে ইউজ করি, কারণ বলতে পারেন এই অ্যাপটাতে প্রায় নিখুঁতভাবেই প্রেডিকশন করা থাকে যে কখন ওয়েদার কেমন হবে। হ্যাঁ, কখনো কখনো একটু আধটু এদিক ওদিক হয়, কিন্তু বেশিরভাগ সময়ই ঠিক হয়। এই যেমন আজকে দেখাচ্ছিল ওয়েদারটা একটু উইন্ডি থাকবে। আপনারা কোথাও গেলে আগে থেকেই এই ওয়েদার অ্যাপ দেখে প্ল্যান করতে পারবেন। শীতকালে বিশেষ করে আমাদের এই অ্যাপটা ভীষণভাবে কাজে লাগে, কারণ শীতকালে তো এখানে প্রচুর স্নোফল হয়, তাই কোন দিন প্রচুর স্নোফল হবে আর কোন দিন হবে না সেটা বুঝে আমরা বাইরে বেরানোর প্ল্যানিং করে থাকি। আর এই যে ফুটপাত দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, একটা মজার ব্যাপার হলো, আপনারা তো জানেনই যে আমরা যে ইংলিশটা ফলো করি সেটা হলো ব্রিটিশ ইংলিশ, আর এখানে এরা ক্যানাডিয়ানরা ফলো করে আমেরিকান ইংলিশ, আর সেই জন্যই আমরা যেটাকে ফুটপাত বলি এরা বলে সাইড ওয়াক, আর আমরা যেমন বলি জেব্রা ক্রসিং সেটাকে এরা বলে ক্রস ওয়াক। এখানে আরও একটা জিনিস হলো, ওই যে দেখুন সামনে গাড়িটা আসছে, যদি আমরা গাড়ির কাছাকাছি চলে যাই তাহলে ও দাঁড়িয়ে যাবে আর আমাদেরকে আগে রাস্তা পার হতে দেবে, কারণ এখানে পথচারীদের সবার আগে অধিকার দেওয়া হয় রাস্তা পার হওয়ার জন্য। আপনাদের গাড়ির জন্য ওয়েট করতে হবে না যে গাড়ি চলে গেলে রাস্তা পার হবেন। পতাকাগুলো কেমন উঠছে দেখুন, মনে হচ্ছে যেন মেঘের রাজ্যে পতাকাগুলো উঠছে। আর দেখুন না এখানকার কার্ডগুলো কত বড় বড়। আমরাও একটা কার্ড পেয়ে গেছি, চলুন চটপট ভেতরে ঢুকে দেখি এখানে কি কি পাওয়া যাচ্ছে। সোহমের বাবা আগের দিন যে ঢেঁড়সগুলো কিনে এনেছিল সেগুলো একটু শুকনো মতো ছিল, কিন্তু এইগুলো দেখছি একদম টাটকা রয়েছে। এগুলো বরং নিয়ে নিয়ে একটু বেশি করে ওই পুরনো ঢেঁড়সগুলো ভাজা করে নেব, আর এইগুলো দিয়ে পোস্ত বানিয়ে নেব আজকে। এই দেখুন এখানে করলা পেয়েছি, ভাবছি এটাও 2-3 পিস নিয়ে নেব, কারণ সাধারণত আমাদের ওখানে যে সমস্ত দোকানগুলো থাকে বাড়ির একদম কাছে, ওয়ালমার্ট বলুন বা অন্য দোকানগুলো, সেখানে যে করলাগুলো পাওয়া যায় ওইগুলো চাইনিজ করলা, এই রকম ইন্ডিয়ান করলা নয়, তাই করলাও কটা আমি নিয়ে নিলাম। আর দেখুন এখানে অনেক রকমেরই টাটকা সবজি আছে দেখছি। দাঁড়ান, এই মাশরুমের একটা প্যাকেট আমি নিয়ে নিই, মাশরুম ভাজা গরম ভাতের সঙ্গে খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানকার কর্মচারীদের জিজ্ঞাসা করে জানতে পারলাম এই যেখানে এই মশলাপাতি রয়েছে সেইখানের কাউন্টারগুলোর মধ্যেই কোনো একটাতে পোস্তও রাখা আছে। চলুন ঝটপট খুঁজে নিই পোস্তর প্যাকেটটা কোথায় রয়েছে, আর এক প্যাকেট নিয়েও নিই। আচ্ছা, এই দেখুন মৌরির প্যাকেটটা দেখতে পাচ্ছেন কত বড়, একসাথে 4.5 কেজি মৌরি এখানে রয়েছে। এখানে সমস্ত কিছুই আপনারা অনেকটা বেশি পরিমাণে পাবেন। আর এই দেখুন এলাচেরও একটা 4.5 কেজির প্যাকেট এখানে রাখা রয়েছে। আর এছাড়া আপনারা এখানে ভালো কোয়ালিটির অনেক রকম, মানে আলাদা আলাদা কোম্পানির ময়দা আটা সবই পেয়ে যাবেন। এই দেখুন একটা চিজ কেকের পুরো প্যাকেট আমি দেখতে পেয়েছি, ভাবছি এটাকে আজকে আমি নিয়ে যাব। এই দেখুন এখানে কেকের ওপর ডেকোরেট করার জন্য কত বড় স্প্রিংকেলসের জার রাখা আছে, এগুলো 2.5 কেজির মতো হবে।
আর এইটা রেনবো জার, মানে নানান রকম কালারের স্প্রিঙ্কেলস এর মধ্যে রয়েছে। এছাড়া দেখছি এখানে শুধু চকলেট ফ্লেভারের স্প্রিঙ্কেলসেরও একটা জার রয়েছে, এগুলো ওই 2.5 কেজির মতনই, আর এগুলোর দাম লেখা রয়েছে ওই $34 মতন এক একটা জারের। আর এই দিকটায় পরপর অনেক রকম মাছের প্যাকেট রাখা আছে। এখানে অনেক রকম চিংড়ি মাছ আছে, বাসা মাছ আছে, এছাড়া এখানে একটা বড় মাছের ছোট ছোট টুকরো করা পিসও পাওয়া যাচ্ছে। তবে আমি নেব না, কারণ এই পিসগুলো দেখছি ভীষণ মোটা মোটা, আর বাড়ি গিয়ে কাটতে গেলে খুব সমস্যা হয়। আর এই দেখুন, এই তিলাপিয়া, মানে আমরা যেটাকে তেলাপিয়া বলি আর কি, সেই মাছও গোটা এখানে রয়েছে। এসব মাছগুলো বাড়ি নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে, আমরা যখন বাংলাদেশি কোনো দোকান থেকে মাছ কিনি নিজেদের পছন্দ মতো কাটিয়ে নিতে পারি। আর এই দেখুন, এটা হচ্ছে ম্যাকারেল, কিন্তু এইখান থেকে যখন মাছ নেওয়া হয় গোটা নেওয়া হলে বাড়ি গিয়ে কাটতে খুব সমস্যা হয়। আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, চলুন আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি। আর এত বেশি পরিমাণে জোরে জোরে হাওয়া দিচ্ছে যে কাঠটা নিজের থেকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন না, পতাকাটাকে দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে হাওয়া দিচ্ছে। আমাদের সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে, চলুন এবার বাড়ির পথ ধরি। এই হোলসেল দোকানগুলোতে এখানে কেউ কিন্তু অল্প জিনিস কিনতে সাধারণত আসে না, সবাই আসে সারা মাসের জিনিস একেবারে নিতে। আর আমার মনে হয় ছোটখাটো যে রিটেল শপগুলো আছে তারাও বোধ হয় এখান থেকে জিনিস কিনে নিয়ে গিয়েই বিক্রি করে। আর এই রিটেল শপগুলো নিয়ে আমি তো আগেই বলেছি সবসময় এখানে একটু দামটা বেশি হয়। আসলে এই সব দোকানগুলোতে আপনাদের হঠাৎ করে কোনো জিনিস প্রয়োজন হলে সবসময়ই পেয়ে যাবেন, সেটা সকালবেলাই হোক বা রাত্রিবেলা। এরা সারাদিনই, বলতে পারেন প্রায় 24 ঘন্টাই এই দোকানগুলো খোলা রাখে। আর সেই জন্যই হঠাৎ করে যদি আপনাদের দুধ, ডিম বা কোনো সাধারণ প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হয়ে পড়ে, এখানে আপনারা তা পেয়ে যাবেন। আর ওদেরকেও সামান্য একটু লাভ রেখে বিক্রি তো করতেই হবে, বলুন। আর ওই সামান্য লাভের আশাতেই তো ওরা সারা দিন রাত দোকানটা খুলে রাখে। আর বড় বড় যে সমস্ত দোকান আপনারা এখানে পেয়ে যাবেন, যেমন ধরুন ওয়ালমার্ট বা হোলসেল, এগুলো সাধারণত রাত 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়। আর এই হোলসেল ক্লাব, এটা তো রাত 8টাতেই বন্ধ হয়ে যায়। আর সেই জন্যই আমরা আসার সময় বারবার ঘড়ি দেখতে দেখতে আসছিলাম, আমরা বাড়ি চলে এসেছি। চলুন আপনাদেরকেও দেখাই যে ওখান থেকে আমরা কি কি নিয়ে এলাম। এই দেখুন, এই একটা ছোট ছোট ক্যাডবেরির একটা পুরো বক্স নিয়ে চলে এসেছি, আর এনেছি এই বেগুনগুলো, আর এইটাই একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের বড় প্যাকেট নিয়ে চলে এসেছি। এখানে আমরা ওয়ালমার্ট থেকে যখন নিই এইগুলো পিস হিসাবে নিতে হয়, কিন্তু এখানে দেখলাম একটা গোটা প্যাকেট আছে, নিয়ে চলে এলাম তাই। আর এই একটা গাজরের প্যাকেট, আর এই একটা বিটরুট নিয়ে এসেছি জানেন, ওই একদিনকে ভেবেছি একটু ভেজিটেবল চপ বানাবো। আর এই একটা বেকিং পেপার, মানে ওই বাটার পেপার আর কি, কিছু বেক করবার জন্য লাগে, একটা পাকা পেঁপে এনেছি। আর এনেছি এই একটা বড় মাশরুমের একটা প্যাকেট, গরম ভাতের সঙ্গে আপনাদের তো বললাম আমার খুব ভালো লাগে মাশরুম ভাজা খেতে। আর এই একটা বাঁধাকপি, আচ্ছা এই দেখুন একটা খুব সুন্দর জিনিস পেয়েছি ওখানে গিয়ে, গোলাপ জামুনের একটা কৌটো হলদিরামসে, এগুলো বেশ ভালোই খেতে হয়। এটুকু জানি দেশের মতো হয়তো পাবো না, কিন্তু ওই যে বলে দুধের স্বাদ হলে মেটানো সেই আর কি। ফিস ফ্রাইয়ের একটা প্যাকেট নিয়ে এসেছি, আর এই লেজ, আর এনেছি জানেন এই বিস্কুটগুলো, এগুলো না খুব ভালো খেতে, ওই আমাদের ওখানে যেমন নান খাটাই বিস্কুটগুলো খেতে হয় অনেকটা সেই রকম। আর এইটা নিয়ে এসেছি একটা পাউরুটির আর কি একটা প্যাকেট, গোটা গোটা ব্রেডগুলো বেশ ভালোই লাগে গরম চায়ের সঙ্গে খেতে। আর এখানে একটা এনেছি মাফিনসের একটা বড় পুরো একটা প্যাকেট নিয়ে চলে এসেছি, ওই 12টা মতন আছে চকলেট ফ্লেভারের, ধরুন 4টে আছে আপনার ব্লুবেরি ফ্লেভার, আর 4খানা আছে বেনানা ফ্লেভারের, এগুলো খেতে খুবই ভালো। আর এটা হচ্ছে সেই জিনিস যার জন্য আজকে আমাদের হোলসেল ক্লাবে যাওয়া। এই যে এই রকম পোস্ত এখানে পাওয়া যায় হোলসেল ক্লাবে, দেখুন না পোস্তটা একদম সাদা, আর দেখুন কোনো কাঁকড়ের টুকরো পর্যন্ত এতে দেখতে পাওয়া যাচ্ছে না।
আর এই দুখানা আলুর প্যাকেটও আমি নিয়ে চলে এসেছি। এগুলো ওই 5 কেজির মতন হয় আর কি, এক একটা প্যাকেট বলতে পারেন। এগুলো হচ্ছে আপনার হোয়াইট পটাটো। এখানে আসলে অনেক রকমেরই আপনারা আলু পেয়ে যাবেন, ব্রাউন পাবেন, রেড পাবেন, আর এইটা হচ্ছে হোয়াইট। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।